আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শফি মাহমুদ সাগর। 31 মে'র পরিবর্তে 5 জুন থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছিলেন, 31 মে থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক দিক দেখতে সোমবার পরিদর্শনে যান বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় তিনি বলেন, দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে তল্লাশি প্রক্রিয়ার আধুনিকায়ন করা হবে। পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেই পানি ঢুকেছে নেত্রকোনার ফসলি জমিতে, ডুবছে পাকা ধান। অন্যদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢল না থাকায় সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। টানা কয়েকদিনে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে নেত্রকোনার কলমকান্দা, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অধিকাংশ ফসলি জমির পাকা ধান। তবে বারহাট্টা উপজেলার রানীগাঁও, চিরাম, আসমা, রায়পুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার ও তাহিরপুরের সড়ক থেকে পানি নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে হাওড় এলাকায় এখনও পানি রয়ে গেছে। হাওড় এলাকার লোকালয়ের পানি ধীরগতিতে নামছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এই পানি নামতে অনেক সময় লাগবে। এবারের বন্যায় জেলার বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবেলা করতে টোকিওতে চার জাতি নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি শীর্ষক বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বাগতিক দেশ জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শীর্ষ নেতাদের এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের বিরুদ্ধে এই একতাকে শুভশক্তি হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই বৈঠকের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ঘনিষ্ঠ মিত্রদের জন্য ইন্দো প্যাসিফিক হবে ফ্রি অ্যান্ড ওপেন। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউক্রেনের মতো যুদ্ধ চান না তিনি। অজি প্রধানমন্ত্রী আলবানেজ বলেন, প্রতিরক্ষা ও সমুদ্র সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া। অসৎ আচরণ ও অদ্ভুতপূর্ণ ব্যবহারের জন্য মার্কিন দূত ডোনাল্ড লুকে বরখাস্ত করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে তিনি এই আহ্বান জানান। 2021 সাল থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের মার্কিন দূত হিসেবে কাজ করছেন ডোনাল্ড লু। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও ষড়যন্ত্রের জন্য ডোনাল্ড লুকে দায়ী করে আসছিলেন ইমরান খান। সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া ভ্রমণে যাওয়া নিয়ে তিনি অনুতপ্ত নন বলেও জানান ইমরান খান। এছাড়া তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি। রাশিয়া থেকে রুবল রূপী বিনিময় চুক্তির মাধ্যমে তেল আমদানি করতে চেয়েছিলেন এমন অভিযোগও সত্য নয় বলে দাবি করেন ইমরান খান। মিয়ানমারের একটি সৈকত থেকে 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এএফপি বলছে, স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে কিছু রোহিঙ্গা একটি নৌযানে করে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে এই দুর্ঘটনা ঘটেছে। ইয়াঙ্গুন থেকে 200 কিলোমিটার পশ্চিমে প্যাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুনশোয়ে স্বীকার করেছেন 14টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নৌকার মালিকসহ 35 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মিয়ানমার রেস্কিউ অর্গানাইজেশন প্যাথেইনের এক কর্মকর্তা বলেছেন, এর আগে রোববারও তারা 8টি লাশ উদ্ধার করেছিল যারা সবাই রোহিঙ্গা ছিল। খেলার খবর ক্রিকেট, ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে লড়াইয়ে ফেরানো মুশফিক ও লিটন দলকে বড় সংগ্রহ দেবার লক্ষ্য নিয়ে ঢাকা টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছেন। স্বাগতিকদের স্কোরবোর্ডে রয়েছে 5 উইকেটে 277 রান। লিটন দাস 135 এবং মুশফিক 115 রানে গতকাল খেলা শেষ করেছিলেন। নতুন দিনে লঙ্কানদের বিপক্ষে নতুন করে শুরু করার মিশন তাদের আজ। প্রথম দিন খেলা শুরুর আধা ঘন্টার মধ্যে 7 ওভারেই 24 রানে 5 উইকেট হারিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শক্ত হাতে হাল ধরে সারাদিনে আর উইকেট পড়তে দেননি মুশফিক ও লিটন। রেকর্ড অবিচ্ছিন্ন 253 রানের জুটি করে তারা বাংলাদেশকে শেষ বিকেলে লড়াইয়ে ফিরিয়ে আনেন। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।